বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়েছেন। আর সাধারণ মানুষ অভিযোগ করেন, বাস লঞ্চ বন্ধ থাকায় তারা ভোগান্তিতে পড়েন। লঞ্চ হতে আইসে, আশেপাশে পায়ে হেঁটে আইসে, গাড়িপথে আজকে কত বাধা সৃষ্টি হয়েছে। 3 কিলোমিটার পায়ে হেঁটে তলার ফোন দিয়ে অনেক কষ্ট করে এখানে রাত 3টার দিকে পৌঁছাইছি। কুষ্টিয়া থেকে খুলনা আসলাম জরুরি কাজে, এসে আটকে পড়েছি। আমি কুষ্টিয়া যেতে পারছি না, গাড়ি ঘোড়া চলতেছে না। কুষ্টিয়া থেকে খুলনার বাস বন্ধ, আর এখানে রাতে এসে সকল দোকানপাট বন্ধ এই সম্মেলনের কারণে। মহিলা কলেজের এখানে পুলিশ আমাদের ব্যারিকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে বলেছে গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ালাম, দাঁড়ালে বললো যে আপনার ব্যাগে যান। আমাদেরকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কত বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষজনকে মারধর করা হয়েছে, নিয়ে গাড়ি রিটার্ন ব্যাগ দেয়। আমরা হাঁটতে হাঁটতে শুকনগর আসি, শুকনগর থেকে এখানে বাধা হয়, বাধা হওয়ার পরে তার সেখান থেকে একটু আগে আসি, ভ্যানে মোটর ভ্যানে আসি। আসার পথে আমাদের লস একস্টারের জন্য মারধর করছে, আমাদের অনেকে পানিতে ফেলাই দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়েছেন। আর সাধারণ মানুষ অভিযোগ করেন, বাস লঞ্চ বন্ধ থাকায় তারা ভোগান্তিতে পড়েন। লঞ্চ হতে আইসে, আশেপাশে পায়ে হেঁটে আইসে, গাড়ি পথে আজকে কত বাধা সৃষ্টি হয়েছে। 3 কিলোমিটার পায়ে হেঁটে তলার ফোন দিয়ে অনেক কষ্ট করে এখানে রাত 3টার দিকে পৌঁছাইছি। কুষ্টিয়া থেকে খুলনা আসলাম জরুরি কাজে, এসে আটকে পড়েছি। আমি কুষ্টিয়া যেতে পারছি না, গাড়ি ঘোড়া চলতেছে না। কুষ্টিয়া থেকে খুলনার বাস বন্ধ, আর এখানে রাতে এসে সকল দোকানপাট বন্ধ এই সম্মেলনের কারণে। মহিলা কলেজের এখানে পুলিশ আমাদের ব্যারিকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে বলেছে গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ালাম, দাঁড়ালে বললো যে আপনার ব্যাগে যান। আমাদেরকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কত বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষজনকে মারধর করা হয়েছে, নিয়ে গাড়ি রিটার্ন ব্যাগ দেয়। আমরা হাঁটতে হাঁটতে শুকনগর আসি, শুকনগর থেকে এখানে বাধা হয়, বাধা হওয়ার পরে তার সেখান থেকে একটু আগে আসি, ভ্যানে মোটর ভ্যানে আসি। আসার পথে আমাদের লস একস্টারের জন্য মারধর করছে, আমাদের অনেকে পানিতে ফেলাই দিয়েছে। বিএনপির নেতাকর্মীরা দাবি করেছেন, খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়েছেন। আর সাধারণ মানুষ অভিযোগ করেন, বাস লঞ্চ বন্ধ থাকায় তারা ভোগান্তিতে পড়েন। লঞ্চ হতে আইসে, আশেপাশে পায়ে হেঁটে আইসে, গাড়ি পথে আজকে কত বাধা সৃষ্টি হয়েছে। 3 কিলোমিটার পায়ে হেঁটে তলার ফোন দিয়ে অনেক কষ্ট করে এখানে রাত 3টার দিকে পৌঁছাইছি। কুষ্টিয়া থেকে খুলনা আসলাম জরুরি কাজে, এসে আটকে পড়েছি। আমি কুষ্টিয়া যেতে পারছি না, গাড়ি ঘোড়া চলতেছে না। কুষ্টিয়া থেকে খুলনার বাস বন্ধ, আর এখানে রাতে এসে সকল দোকানপাট বন্ধ এই সম্মেলনের কারণে। মহিলা কলেজের এখানে পুলিশ আমাদের ব্যারিকে সিগন্যাল দিছে, সিগন্যাল দিয়ে বলেছে গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ান, গাড়ি দাঁড়ালাম, দাঁড়ালে বললো যে আপনার ব্যাগে যান। আমাদেরকে গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছে, লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে, কত বাধা সৃষ্টি করা হয়েছে, মানুষজনকে মারধর করা হয়েছে, নিয়ে গাড়ি রিটার্ন ব্যাগ দেয়। আমরা হাঁটতে হাঁটতে শুকনগর আসি, শুকনগর থেকে এখানে বাধা হয়, বাধা হওয়ার পরে তার সেখান থেকে একটু আগে আসি, ভ্যানে মোটর ভ্যানে আসি। আসার পথে আমাদের লস একস্টারের জন্য মারধর করছে, আমাদের অনেকে পানিতে ফেলাই দিয়েছে।